আমরা আজকে মানববন্ধন করার একমাত্র পথে অবলম্বন করছি একটাই কারণ, আমাদের মোস্তাহিনাইন পরিষদের চেয়ারম্যান জনাব মিনহাজ হোসেন মোল্লা সাহেব, উনি 2021 সালের ডিসেম্বর মাসে শপথ গ্রহণের পর থেকে উনি সবেমাত্র ইউনিয়ন পরিষদে একদিনই অফিস পরিচালনা করছেন। অদ্যাবধি আজ আমাদের পরিষদের মেম্বারদের নিয়ে উনি কোনোদিনও এই পরিষদে কখনো অফিস করেন নাই। তাছাড়া উনি আমাদের পরিষদে যারা সদস্যবৃন্দ আছি, এই সকল সদস্যবৃন্দের মতামতের ছাড়াই উনি নিজ মন গড়াভাবে সিদ্ধান্ত গ্রহণ করে অফিসে সমস্ত কিছু রেজলিউশন দাখিল করে আমাদের চোখে দফাদার দিয়ে আমাদের কাছে সমস্ত রেজলিউশন পাঠাই দিয়ে স্বাক্ষর করেন। আমরা এই মানববন্ধনের মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, সরকার দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে। আমরা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিনহাজ হোসেন মোল্লার অপারেশন চাচ্ছি এবং তাতে আমাদের এলাকাবাসীর উন্নয়ন হবে, ইউনিয়নের সকল লোকজন উপকৃত হবে। যেহেতু সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরও সে কখনও ইউনিয়ন পরিষদে আসে না, আমাদের মেম্বারদের নিয়ে বা এলাকার জনগণ নিয়ে কোনো জবাবদায়ীমূলক কোনো সভাও করে না। সোজা কথা, সে ইউনিয়ন পরিষদে কখনও সে আসে না, সে অনুপস্থিতভাবেই তার বাড়িতে বসে অফিস পরিচালনা করে এবং চকিতে দেখা যায় তার বাড়িতে তার নিজের কাজবাজ করায় এবং সব কিছু করায়। এবং আমাদের বাড়িতে ডাইকে নিয়ে যদি আমরা কোনো রেজুলেশন যদি স্বাক্ষর করতে না করতে চাই, তখন সে বিভিন্নভাবে বিভিন্ন পন্থা সে আমাদেরকে লোকজন দিয়ে প্রবিলাস করে আমাদের ভয়ভীতি প্রদর্শন করার চিন্তা ভাবনা করে। সালাম আলাইকুম। আমাদের এই 13 নং মোস্তাহিনাইনে ইন্দাদ ভাই চেয়ারম্যান, সেই কেস মামলা হামলা জোরপূর্ব রাস্তা কাটা রাত 2-3টার সময় মানুষকে হয়রানি করা, আর যেহানে মারার না হয়েছে সেহানে মারার সে প্রস্তুতি, প্রতিটা গ্রামে 2টা খণ্ড করছে, 3-4টা খণ্ড করছে, মারামারি লাগাইছে, রাহাজানি করছে, আর সব মেম্বারগো অকর্তব্য ভাষায় সে গালাগালি করছে, মারতে যায়। মানে সে বিভিন্ন অকারণ্স, যত অকারণ্স আছে দুর্নীতি সবই করে, সে কাউকে ভয় পায় না, সে একটা সন্ত্রাসী টাইপ। আর দ্বিতীয় কথা হলো কি, যে সে মনে করেন যে কোনো মেম্বারকে সে অকর্তব্য ভাষায় গালাগালি তো করেই, দ্বিতীয়ত কোনো ওয়ার্ডে কোনো মাল ছামারা দেয় না। যেরকম আমার ওয়ার্ডে একটা সুতার রাস্তাও দেয় নাই, জিহাদের ওয়ার্ডে কোনো সুতার রাস্তা দেয় নাই। আমরা 3 বছর মেম্বারি করলাম, একটা সুতের রাস্তা এই 11,000, 11 লাখ, 12 লাখ, 14 লাখ, 15 লাখ টাকা আসে প্রতি বছর বাজেট, সে আমাদের জানায় না, কোনো কিছু জানায় না। এই যে বিভিন্ন জিনিস আসে কে কিছুই জানায় না, আর আমাদের দেয়ও না। সে অভিযোগ করছি, আমরা ডিসি অফিসে অভিযোগ করছি, সে বিভিন্ন ফিলে দেখা যায় থানার সভাপতির কাছে, সে আরও আমাকে উল্টো ভয়ভূত দেখায়। আমরা কোনো বিচার পাই না, আমরা কোনো জায়গায় কোনো বিচার পাইতেছি, আমরা অভিযোগ করে আসছি, আর হে আরও অভিযোগ করবি, আমার 12 জন মেম্বার একজন আমার লাগে না, সেরকম বলে যা পারিশ করে বেড়া, আমার কোনো মেম্বার আমার লাগে না, যা পারিশ করে উল্টোপাল্টা কথা বলে, কোথাও আমরা কোনো বিচার পাই নাই। আমরা লোকসত্তর তৃণ মহাদার কাছে অভিযোগ করছি ইন্দাদ হোসেন মোল্লার বিরুদ্ধে, আমাদেরকে সে কোনো কিছু দেয় না, কোনো অধিকার দেয় না, তাই আমরা তার বিরুদ্ধে অভিযোগ করছি। আমাদের সে অর্থ আত্মসাত, বিভিন্ন কাজকাম, বিভিন্ন মালামাল, এই বিজেপি কার্ড কোনো কিছু সে আমাদের দেয় না,
কোনো কোনো মালামাল সে আমাদেরকে কোথাও দেয় না।